আজকে আপনাদের একজন মানুষকে দেখাবো। আসলে এই ভিডিওটি করার উদ্দেশ্য হচ্ছে এই যে হয়তোবা আপনার আশেপাশে এরকম অনেক লোক আছে যারা এই মুহূর্তে তারা খাবার পাচ্ছে না। আপনারা দেখেন এই লোকটি দেখাচ্ছে, হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন। এবার আপনি একটু দেখেন এই এরিয়াতে, পুরো এই এরিয়াতে কোনো লোক নেই, শুধু আমরা পুলিশ, আমরা পাহারা দিচ্ছি। আমরা কেন ঘুরছি? আমরা ঘুরছি এই কারণে যে আমাদের মাননীয় উপ পুলিশ কমিশনার গুলশান সুদীপ চক্রবর্তী, উনি আমাদেরকে বলেছেন যে রাতে কেউ আড্ডা দিবে না। আমরা এই জন্য আমরা ঘুরছি, কে কোথায় আড্ডা দিচ্ছে আমরা এই কারণে ঘুরছি। এই লোকটি সে দুপুর থেকে কিছু খায়নি, আজ আমরা যখন ঘুরলাম এখানে ওকে দেখে কিছু খাবারের ব্যবস্থা করলাম। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করি, এই মুহূর্তে কোনো হোটেল খোলা নেই, কোনো মানুষ নেই বাইরে, অনেক মানুষ হয়তোবা আপনার পাশে আছে, আপনার বিল্ডিংয়ের পাশে যারা না খেয়ে আছে, আপনি একটু তাকান। এরকম যদি একজনকে হলেও আপনি খাবার দিয়ে তাকে অন্তপক্ষে তার জীবনটা রক্ষা করতে পারেন, এই আহ্বান আমি আপনাদের করছি। এর কাছে আমরা একটু শুনি সে কখন থেকে খায়, আপনি কখন থেকে খান? সকাল থেকে। এই এই অর্থটা হচ্ছে আপনাদের কাছে আমরা বিনীত অনুরোধ করছি, এই মুহূর্তে আপনারা ঘরে থাকবেন, আর পাশের যে লোকটি না খেয়ে আছে তার দিকে একটু লক্ষ্য রাখবেন। ধন্যবাদ আপনাদের। সবার আগে সর্বশেষ সংবাদ পেতে নিউজ 8/24 চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। ধন্যবাদ।